জয় হরি হরিবল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রদ্ধ ভক্তবৃন্দ আমাদের আজকের আলোচ্য বিষয়ে মহাপ্রভু পুরীতে কারবারই প্রথম উঠেছিলেন অর্থাৎ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন পুরীধামে গিয়েছিলেন প্রথম তখন তিনি পুরীধামে গিয়ে কার বাড়িতে উঠেছিলেন এই আলোচনাটি আজ করব এই আলোচনাটি শোনার জন্য অনেক ভক্ত অনুরোধ করেছেন কারণ গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে প্রায় অনেক গ্রন্থ বলে থাকেন যে তিনি সন্ন্যাস নিয়ে প্রথম যখন পুরীধামে যান তখন তিনি নাকি সর্বভৌমর বাড়িতে উঠেছিলেন কিন্তু আজ আপনাদের আমি দেখাবো যে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সকল সময় যিনি থাকতেন অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর ভৃত্য চাকর গোবিন্দ দাস তিনি মহাপ্রভুর সাথে মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভুর বাড়ি থেকে তার সাথে সাথে ছিলেন সর্বদা তিনি স্বচক্ষে যা দেখেছেন অর্থাৎ মহাপ্রভুর সাথে সাথে সকল সময় তিনি থেকেছেন থেকে স্বচক্ষে যা দেখেছেন তিনি তার সহস্তে রচিত গ্রন্থ গোবিন্দ দাসের করচা অর্থাৎ তার রচিত যে করচা তার নাম গোবিন্দ দাসের করচা তাতে তিনি লিপিবদ্ধ করেছেন যে পুরীধামে মহাপ্রভু প্রথম যখন গিয়েছিলেন গিয়ে তিনি কার বাড়িতে প্রথম উঠেছিলেন এবং কবে তিনি সর্বভৌমের সঙ্গে দেখা করেছিলেন সেটাও কিন্তু এই গ্রন্থে থেকে আমরা পাব তো আসুন আর কথা বাড়াবো না আপনাদের আমি সরাসরি গোবিন্দ দাসের করচার মধ্যে নিয়ে যাই তার আগে একটা কথা বলি যারা এখনও পর্যন্ত হরিভক্তি টিভিকে সাবস্ক্রাইব করেননি যদি আমাদের চ্যানেলের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে অল লেখাটিকে প্রেস করে রাখবেন তো আসুন আমরা আলোচনা শুরু করি গোবিন্দ দাসের করচা মধুসূদন কর্মকার সম্পাদিত দেশ পাবলিশিং কলকাতা থেকে গ্রন্থটি প্রকাশিত শ্রদ্ধা ভক্তবৃন্দ আমি একটু আগে থেকেই আপনাদের আমি পাঠ করে শোনাচ্ছি নিংরাজ থেকে যখন আঠেরো নালায় মহাপ্রভু চলে এসেছেন সেখান থেকে আমি শুরু করছি এখান থেকে আপনারা এর মধ্যে জানতে পারবেন মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরে যাচ্ছেন এবং সেখান থেকে এসে কারুর বাড়িতে উঠছেন সে বাড়িতে কিছুদিন থাকার পর সর্বভৌম আসছেন তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছেন এবং তিনি পুনরায় জগন্নাথ মন্দিরে গিয়ে অচৈতন্য হয়ে পড়ে থাকছেন তারপর সর্বভৌম মহাপ্রভুকে নিয়ে তার বাড়িতে যাচ্ছেন আমি এই পাঠের মাধ্যমে আপনাদের আমি দেখাবো তো আসুন আমি শুরু করি নিংরাজ তেজি যাই আঠেরো নালায় ধজা দেখি প্রভু মোর পড়িল ধরায় এমন অশ্রুর বেগ দেখি নাই কবু পঙ্খিল পড়িলা ধরা অশ্রু স্রোতে প্রভু হা হা প্রভু জগন্নাথ বলিয়া শ্রীহরি ভাসাইলা ভূমিতল অশ্রুপাত করি আছারি বিছারি পরে উভ রায় কাঁদে সম্মুখে যাহারে দেখে বাহু পাশে ফাঁদে ওই দেখো কৃষ্ণ মোর নাচে গোপাল বেশে আহামরি হইয়া আছে কেশে প্রভুর মন্দির হেরি কাঁধে উভরায় কখন আছাড় খেয়ে পরিছে ধরায় বেগে গিয়া ধুলা পায় প্রভুর দুয়ারে অশ্রুস্রোতে বিষ্ণুমূর্তি দেখিতে না পারে আছারি বিছারি চিৎকার বিলুণ্ঠন লক্ষ লোক আসে ভাব করিতে দর্শন বহু কষ্টে ধারা প্রভু নেবারিয়া মহাবিষ্ণু হেরি প্রভু উঠিল কাঁদিয়া ভক্তগণ চমকিত রোধনের রোলে ধাইয়া গিয়া গদাধরে করিলেন কোলে গরুরের স্তম্ভ গিয়া আকারি ধরিলা কপাল ফাটিয়া রক্ত বহিতে লাগিলা ইহাদে কি ধ্যান পুরি উত্তরী দিয়া প্রভুর শ্রণিত ধারা দিলাম উছাইয়া দর্শন করিয়া গেলা মিশ্রের ভবনে শ্রেণীবদ্ধ আসিতে লাগিলা ভক্তগণে শ্রদ্ধ ভক্তবৃন্দ এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন মহাপ্রভু প্রথম যখন পুরী জগন্নাথ ধামে এসেছেন এসে তিনি জগন্নাথ দেবকে দর্শন করেছেন দর্শন করে মিশ্রের ভবনে তিনি উপস্থিত হয়েছেন এখান থেকে আমি একটু স্কিপ করে যাচ্ছি সময় বাঁচাবার জন্য দেখব যেখানে আছে এই মিশ্রের নাম কি সেই জায়গাটি একবার দেখাবো তারপরে সর্বভৌমের সঙ্গে প্রভুর কবে যোগাযোগ হচ্ছে সেই জায়গাটি দেখাবো এইরূপে প্রভু মোর মিশ্রের ভবনে আনন্দ করেন সদা ভক্তগণ সনে মিশ্র নিত্য আনে প্রসাদ প্রচুর সুগন্ধে হৃদয়ে হরে খাইতে মধুর নানাবিধ ভাজাপোড়া কতই কহিব কতই প্রসাদ আর উদরে পুরিব দেখুন এখানে সম্পূর্ণভাবে উল্লেখ রয়েছে নামটি কাশী মিশ্র অর্থাৎ এই কাশী মিশ্রের ভবনে মহাপ্রভু গিয়েছিলেন প্রথম উঠেছিলেন কাশী মিশ্রের ভবনে এখান থেকে তিনি পুনরায় যখন প্রভু দেবকে দর্শন করতে গিয়েছিলেন তখন তিনি ভাবের ঘরে অচৈতন্য হয়ে পড়েছিলেন এবং সেখান থেকে সর্বভৌমতাকে নিজের আলয় নিয়ে গিয়েছিলেন আমরা সেখানেও দেখাবো তার আগে দুটো কথা আমি বলবো সেটা হচ্ছে যে সমস্ত পণ্ডিত বর্গ। শুনে শুনে মহাপ্রভুর লীলা রচনা করেছেন অর্থাৎ মহাপ্রভু উঠে যাওয়ার পর প্রায় সত্তর বছর পর চল্লিশ বছর পর গিয়ে যারা গ্রন্থ রচনা করেছেন তারা তাদের গ্রন্থে উল্লেখ করেছেন মহাপ্রভু ধামে গিয়ে জগন্নাথ প্রভুকে দর্শন করার সময় অচৈতন্য হয়ে পড়েন এবং সর্বভৌম তাকে নিজের গৃহে নিয়ে যান অর্থাৎ সকলে এটাই মনে করেন যে মহাপ্রভু সর্বপ্রথম সর্বভৌমের বাড়িতেই ওঠেন কিন্তু মূলত তা নয় মূলত মিশ্রের আলয় তিনি কিছুদিন আগে থাকেন তারপর সর্বভৌমের গৃহে তিনি যান তো আসুন আমরা দেখি কবে মহাপ্রভু এইভাবে অচৈতন্য হয়ে পড়ছেন এবং কিভাবে সর্বভৌম তাকে নিয়ে যাচ্ছেন বহু ভক্ত একত্র হইয়া নীলা চলে ভজনও করেন সবই অতি এই এইকালে সার্বভৌম আসি দেখা দিল সেই সঙ্গে বহু ভক্ত আসিয়া মিলিল মহাবিষ্ণু দেখিয়া প্রভুর হইলা রতি পুনঃ পুনঃ করে প্রভু ভক্তি প্রণতি মূর্ছিত হইল প্রভু গোবিন্দ দেখিয়া যেন মৃতদেহ অতি রহিল পড়িয়া সার্বভৌম ভট্টাচার্য ছিলা সেই স্থানে কোলে তুলি লয়ে গেলা আপন ভবনে কত সেবা করিলেন প্রভুরে লইয়া সার্বভৌমের ভক্তিরস পরে উছলিয়া শ্রদ্ধ ভক্তবৃন্দ আমরা এই গোবিন্দ দাসের করচা থেকে জানতে পারলাম মহাপ্রভু তিনি পুরীধামে যখন প্রথমবার যান গিয়ে পুরীতে জগন্নাথ প্রভুকে দর্শন করে তিনি কাশী মিশ্রের ভবনে গিয়ে কিয়থ দিন অতিবাহিত করেন তারপর তিনি পুনরায় মন্দিরে একদিন অচৈতন্য হয়ে পড়েন এবং সেখান থেকে সার্বভৌম মহাপ্রভুকে নিজের আলয় নিয়ে যান শ্রদ্ধ ভক্তবৃন্দ এত সময় ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই পরিশেষে সকল ভক্তের চরণে প্রণাম জানিয়ে আমি আজ এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিবল বল